কুমিল্লার নানুয়া দিঘি পারে পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রেখে হনুমানের হাত থেকে সরিয়ে দেয়া গদা উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে দারোগাবাড়ি মাজারের পাশের এক ঝোপ থেকে এটি উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইকবাল হোসেন গদা নিয়ে নানুয়া দিঘি পশ্চিম পাড় দিয়ে হেঁটে দারোগাবাড়ি মাজারের সড়কে ঢুকে পড়ে। এর এক ঘন্টা আগে দারোগাবাড়ি মসজিদ থেকে কোরআন শরীফ নিয়ে বের হতে দেখা যায় অন্য এক ফুটেজে। গ্রেপ্তারের পর শনিবার ইকবালকে আদালতে নেওয়া হয় এবং 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এদিকে কুমিল্লার ঘটনায় করা মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।